হ্যালো আশা করছি আমার ভয়েস তোমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছেছে তো আজকে এমন কিছু প্যাটার্ন নিয়ে ডিসকাস করতে চলেছি যে প্যাটার্নগুলো বিগত কয়েক বছরের পরীক্ষায় বারবার এসেছে তো সেই প্যাটার্নগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ গ্রামার তো কমন পড়ে না অনেক সময় দেখা যায় যে গ্রামার প্রশ্ন রিপিট হয়ে যায় কিন্তু সেই আশাটা না করাই উচিত এবং আমাদের মূলত প্যাটার্নের উপর খেয়াল রাখতে হবে মূলত সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পরীক্ষায় মূল মূল যে আছে এবং এগুলো খুব কমন প্যাটার্ন পরীক্ষায় বলো এগুলো কিন্তু খুব কমন প্যাটার্ন তো যে কোনো পরীক্ষায় এই প্যাটার্ন কিন্তু তোমার কাজে লাগবে তো চলো বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি দেখো আহ আচ্ছা প্রশ্নটা পড়ার আগে আর একটা কথা বলে দিচ্ছি দেখো যে গুলো আমি তো বলবো অবশ্যই আছে কিন্তু প্রশ্নটা পড়ে মানে বোঝার জন্য তোমাদের জন্য বাংলায় মানেটা দেওয়া রইলো যাতে তোমরা পড়ে অন্তত প্রশ্নটা খুব সহজে বুঝতে পারো কারণ অনেকের মধ্যে এই ভয় বা ভীতিটা থাকে যে আমি যেটা পড়ছি সেটা পড়ে বুঝতে পারবো নাকি তো এই যে দ্বিধা তোমাদের মনে কাজ করে সেই দ্বিধাটা এখানে শেষ হবে কারণ বাংলায় মানেগুলো দেওয়া থাকবে অন্তত এই ক্লাসটা দেখো এই ক্লাসটা ফলো করে তোমরা বুঝতে বুঝতে পারবে পারবে যে কি সুন্দরভাবে বাংলায় দেওয়া আছে তো তো প্রশ্নগুলো পড়ে পড়ে দেখো প্রথম প্রশ্নটা নিচ্ছি দা চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ফিউ ডেজ তাহলে চেয়ারম্যান অসুস্থ এবং আমাদের কি করতে হবে উইল হ্যাভ টু ড্যান্স দ্য মিটিং ফর এ ফিউ ডেজ আমাদেরকে কিছুদিনের জন্য মিটিংটা পিছিয়ে দিতে হবে পিছিয়ে দিতে হবে এখানে বন্ধ করার অর্থে কিন্তু পিছিয়ে দেওয়া বলা হয়েছে তাহলে দেখো পুট পুট অন মানে হচ্ছে পোশাক পরিধান করা অফ হয় না এই অফ বানানটা ও এফ হবে কি বানান হবে ও পুট মানে রাখা অ্যাভে মানে দূরে তাহলে পুট অ্যাভে মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা তো এটাও হবে না পুট অফ দেখো উত্তর হবে তাহলে ডি নম্বর অপশন পুট অফ উত্তর হবে আচ্ছা এটার মানে কি এটার মানে হচ্ছে কোনো কিছু পোস্টপন করা মানে স্থগিত রাখা ভালো বাংলায় বললে স্থগিত রাখা বা নর্মাল বা চলিত বাংলায় বললে পিছিয়ে দেওয়া বলতে পারো ঠিক আছে তাহলে পোস্টপন এটা পোস্টপন হবে উইল হ্যাভ টু পোস্টপন দা মিটিং ফর এ ফিউ ডেজ এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা পড়ে আমাদেরকে মানেটা একটু বুঝে নিতে হবে উত্তরের মানে প্রশ্নটা খুব সোজা দ্য ডগ ড্যাশ এনিমি ইন র্যাট মানে বলতে চাইছে যে বিড়াল এবং কুকুর দুজনেরই একটা কমন এনিমি আছে মানে একটা তোমার সাধারণ শত্রু আছে আমি উত্তরটা বলেও দিলাম যে সাধারণ শত্রু আছে সেটা হচ্ছে ইঁদুর ঠিক আছে কমন উত্তর হবে আমি তো বলে দিলাম সেই অবধি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে সেম মিউচুয়াল সিমিলারি গুলোর তো মানে একই প্রায় তাহলে সেমও তো হতে পারে সেম এনিমি ইন দা রেট মিউচুয়াল এনিমি ইন দা রেট সিমিলার এনিমি ইন দা রেট না সেটা কিন্তু নয় ঠিক আছে সেম মানে দেখো সেম মানে হচ্ছে একই জিনিস যেগুলো তুমি পার্থক্য করতে পারবে না ঠিক আছে একই জিনিস যেটা তুমি পার্থক্য করতে পারবে না যেমন হচ্ছে ধরো তুমি বললে যে এখন বর্তমানে যিনি ক্ষমতায় আছেন ধরো যিনি ক্ষমতায় আছেন মানে ধরো এটা বললে খারাপ হয়ে যাবে এটা পলিটিক্যাল হয়তো সেন্সে চলে যেতে পারে ধরো আমি বললাম যে কোন একটা নাম যে দুর্গা দুর্গার আর এক নাম হচ্ছে শুভ্রা তাই তো তো আমি বললাম যে দুর্গার শুভ্রা দুজনেই এক বোতার সেম তাহলে এই যে সেম সেম মানে বললাম যে দুজনেই এক দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই যাহাই দুর্গা সেই শুভ্রা তো সেখানে সেই অর্থে সেম আমি ব্যবহার করলাম মিউচুয়াল মিউচুয়াল মানে কি পারস্পরিক আমি যদি বলি কেউ কারোর মিউচুয়াল এনিমিস যদি হয় পারস্পরিক শত্রু এটার আবার মানে কি এটার মানে হচ্ছে যে তুমি একাই তাকে শত্রু ভাবো তা নয় সেও তোমায় শত্রু ভাবে এটা একটা উভয় ধর্মী সম্পর্ক তুমি একাটাকে শত্রু ভাবছো তা নয় সেও তোমায় শত্রু তাহলে মিউচুয়াল হবে না মিউচুয়াল এনিমি এখানে হচ্ছে না সিমিলার মানে হচ্ছে কিছুটা এক কিছুটা এক ঠিক আছে তো যেমন আমি বলতে পারি হি ইজ সিমিলার টু হিজ ফাদার তো সে তার বাবার মতো হি সিমিলার টু হিজ ফাদার তাহলে সে তার বাবার মতো পুরোপুরি এক নয় কিন্তু কিছুটা এক হি সিমিলার টু হিজ ফাদার তো এখানে হবে কমন কমন মানে হচ্ছে যে দুজনেরই কমন আছে এরকম সেট যদি আঁকো হয় না এরকম সেটের অঙ্ক পরে বা ডায়াগ্রাম যাই বলো না কেন তো এই এরিয়াটা হচ্ছে কমন এরিয়া এই মাঝখানের এই এরিয়াটা হচ্ছে কমন এরিয়া তো এইখানে কে আছে এইখানে আছে তোমার র্যাট বা মাউস যাই বলো না কেন র্যাট বলা আছে তো এই কমন এরিয়াটায় র্যাট আছে তো এটা হচ্ছে কমন এরিয়া বোঝা গেছে নিশ্চয়ই তাহলে এটা হবে কমন হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি আচ্ছা হি টোল্ড মি আছে আমি এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো দেখো এটা পাস টেন্স আছে প্রথম কথা হচ্ছে যে কোনো সেন্টেন্স যে কোনো গ্রামাটিক্যাল সেন্টেন্স পড়ার পরে তোমাদের কাজ হবে যেটা হচ্ছে যে তোমার মানেটা বার করে নেওয়া যে মানেটা আমায় বুঝতে হবে যে কি মানে বলতে চেয়েছে তাহলে এখানে টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি কিছু সিনেমা দেখা তার শেষ হয়ে গেছে সেটা অর্থে বলা হয়েছে এবার মানে বোঝার পর যেটা তুমি করবে টেন্স বার করবে টেন্স খুব ইম্পর্টেন্ট যে কোন টেন্সে এটা লেখা হয়েছে কারণ টেন্স ছাড়া কিন্তু তুমি কিছুই বার করতে পারবে না কিছুই বুঝতে পারবে না উত্তর কী হবে ঠিক আছে এবার এটা দেখো কী করবে এটা হবে পাস্ট পারফেক্টেন্স কী টেন্স হবে পাস্ট পারফেক্টেন্স এবার জিজ্ঞেস করবে যে পাস্ট পারফেক্টেন্স কেন হবে আগে পাস্ট পারফেক্টেন্সের রুলসটা জেনে নিই হ্যাড প্লাস ভি থ্রি ঠিক আছে হ্যান্ড প্লাস থ্রি থ্রি তাহলে হ্যাড ফিনিশড হবে পাস্ট পারফেক্টেন্স কখন ঘটে দেখো দুটো ধরো ঘটনা আছে এক এবং দুই সবসময় মাথায় রাখবে যে এক নম্বর ঘটনার ক্ষেত্রে কি হবে পিপি অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স এবং দু নম্বর ঘটনার জন্য হবে এস অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স মানে দুটো ঘটনা যদি পরপর ঘটে তাহলে প্রথম ঘটনার সাথে দ্বিতীয় ঘটনার যদি একটা কানেকশন থাকে বা লিঙ্ক থাকে প্রথম ঘটনার জন্য আমি ব্যবহার করব পিপি অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স এবং সেকেন্ড ঘটনার জন্য আমি ব্যবহার করবো সিম্পল পাস টেন্স অলরেডি টোল্ডটা আছে এটা সিম্পল পাস্ট টেন্সে তাই এটা কি হবে এটা হবে পিপি অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স হ্যাড ফিনিশড এবার তুমি বলছো যে কোনটা আগে পরে কি করে বুঝবে দেখো স্বাভাবিক সে কখন বললো তিনি আমাকে বললেন বা সে আমায় বললো যে তার সিনেমাটা দেখা শেষ করেছে বা সে সিনেমাটা দেখা শেষ করেছে আগে তো সিনেমা দেখা শেষ হবে তারপরে তো তোমায় গিয়ে বলবে না শেষ করার আগেই গিয়ে বলবে যে আমার শেষ হয়ে গেছে তাহলে তো শেষ হয়নি তাহলে আগে আমি সিনেমা দেখাটা শেষ করছি তারপরে তোমায় গিয়ে বললো অবশ্যই তোমায় বলাটা এটা সেকেন্ড ইনসিডেন্ট তার জন্য এখানে সিম্পল পাস্টেন্স স্টেলের যেটা পাস্টেন স্টোল্ড হলো এবং এখানে হবে হ্যাড এটা মাথায় রাখবে হি ইজ ভেরি গুড ড্যাস মেকিং স্টোরিজ তো দেখো এখানে গুডের পরে কি হয় জানতে হবে গুডের পরে অ্যাট হয় তো তিনি গল্প তৈরিতে দুর্দান্ত তিনি গল্প তৈরিতে দুর্দান্ত হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ an author who writes the story of another person's life is known as মানে একজন লেখক যিনি অন্য একজনের জীবনের গল্প লেখেন একজন লেখক যিনি অন্য একজনের জীবনের গল্প লেখেন তো এখানে জানতে হবে যে কি কি হবে এখানে মানে অপশনস গুলো কি কি আছে তো এগুলোকে জেনারেলি বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ একটা তোমার ওয়ার্ড দিয়ে এই যে এত বড় লেখাটা আছে এই লেখাটাকে প্রতিস্থাপন করতে হবে আচ্ছা হিস্টোরিয়ান মানে হচ্ছে ইতিহাসবিদ যিনি গবেষণা করেন ইতিহাস নিয়ে লেখেন হবে না বায়োগ্রাফার মানে হচ্ছে যিনি জীবনী লেখেন যিনি কি করেন জীবনী লেখেন কারণ কারোর জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে বা প্রথম থেকে শেষ পর্যন্ত না হলে কোনো একটা জীবনের বিশেষ সময়ে কি হয়েছে তো সেই নিয়ে যে লেখা তাকেই জীবনী বলেন জীবনী বলে এবং ইনি কি করেন অন্য লোকের জীবনী লেখেন নিজের নয় কিন্তু তাহলে উত্তর বুঝতেই পারছো বায়োগ্রাফার হবে অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসন এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যানাদার পারসন মানে অন্য একজনের জীবনের গল্প লেখেন তাহলে অন্য একজনের জীবনের গল্প বা জীবনী যে লেখেন তাকে বায়োগ্রাফার বলে কনিক্লার মানে হচ্ছে যিনি ঘটনা প্রবাহ বা ঘটনা ক্রম নিয়ে লেখেন মানে ধরো ইতিহাসের একটা ঘটনার পরে অন্য ঘটনা ঘটছে এই সালে এই ঘটনাটা ঘটছে এর ফলশ্রুতি হিসাবে অন্য একটা ঘটনা তার পরের বছর বা তার দু বছর পরে ঘটছে তো এই যে ক্রম অনুযায়ী সাজানো তো ক্রনিকলারের কাজ হচ্ছে এটা অটোবায়োগ্রাফার আর বায়োগ্রাফারের অনেকে গুলিয়ে যায় অটো বায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী অটো বায়োগ্রাফি মানে হচ্ছে তোমার আত্মজীবনী ঠিক আছে তো যিনি আত্মজীবনী নিয়ে লিখছেন অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী তো যিনি আত্মজীবনী নিয়ে লিখছেন তিনি কে তিনি নিজে মানে কি নিজে মানে তুমি ধরো যে নিজেই নিজের তুমি আত্মজীবনী নিয়ে লিখলে তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি নয় কিন্তু তুমি কাউকে ভাড়া করে নিজের জীবনে নিয়ে লিখলে সেটা বায়োগ্রাফি নিজে যখন লিখছো সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি so the change of state of a matter directly from solid to uh, gas is called মানে সলিড থেকে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে যাবে সলিড থেকে কি হয় ধরো কোনো কিছুকে তাপ দিচ্ছি যে কোনো কিছু হতে পারে তো সেটা জেনারেলি আমরা জানি বরফকে যদি তাপ দাও কি হবে আগে জল হবে এই সেই জলটাকে আবার তুমি যদি ফোটাও সেই জলটা তোমার এতে পরিণত হবে বাষ্পে পরিণত হবে তাই তো তো এই জিনিসটা না হয়ে বলছে সলিড থেকে গ্যাসে পরিণত হয় এটা ফিজিক্সের কথায় বলা হয় কি ঊর্ধ্বপাতন ফিজিক্সের কথায় কি বলা হয় উর্ধ্ব পাতন এই ঊর্ধ্বপাতনের ইংরেজি আমায় জানতে হবে সাবলিমেশন তাহলে এটার উত্তর হবে সাবলিমেশন বাকিগুলো যেগুলো আছে চলো একটু জেনে নিই কি আছে কনডেনসেশন কনডেনসেশন মানে কি ঘনীভূত হওয়া এটা কি এই জিনিসটা হচ্ছে যে তুমি ধরো বাতাসে অনেক ধরনের জলবায়ুর মধ্যে যে আমাদের পরিবেশ সেখানে যে জলবায়ু আছে সেখানে জল আছে সেই জলের যে বাতাসের জল সেটা যখন জমে তোমার যখন জল আকারে লিকুইড আকারে তোমার পড়ে যায় তাকে কনডেনসেশান বলে যেমন হচ্ছে ধরো এই শীতকালে শিশির পরে শিশিরটাইলো কোথা থেকে অবশ্যই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প ছিল সেটা ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা জল আকারে ঘাসের উপর বা অন্যান্য গাছের উপর পড়েছে তো সেটাই শিশির এটাকে ঘনীভূত হওয়া বলে ইভাপোরেশন মানে অবশ্যই বাষ্পীভূত হওয়া বাষ্পে পরিণত হওয়া এটা জলকে ফোটালে হয় তাকে ইভাপোরেশন বলে ডিপজিশান এগুলোর সাথে রিলেটেড নয় ডিপজিশন মানে হচ্ছে কাউকে পজিশন চ্যুত করা বা স্থানচ্যুত করা তো সেটা ডিপোজিশন সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন যেটা বললাম একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ঊর্ধ্বপাতন কি করে হয় এটা হচ্ছে কপুরের ক্ষেত্রে কপুরকে যখন তুমি তাপ দিচ্ছ কপুর কি হবে কপুর কিন্তু তরলে পরিণত হবে না তরলে পরিণত হবে না কপুর ডিরেক্ট তোমার উধাও হয়ে যাবে যেটাকে আমরা বলি উবে যাবে ঠিক আছে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন তাহলে সলিড থেকে কি হচ্ছে ডিরেক্ট গ্যাসে পরিণত হচ্ছে আচ্ছা অপোজিট ওয়ার্ড এটা ইম্পর্টেন্ট যে অ্যান্টোনিম এগুলো দেখবে অনেক সময় ভুল করে আমরা তারা মাঝে মাথায় অপোজিট ওয়ার্ড বলছে না সিনোনিমাস সেটা দেখি না খেয়াল করি না তো ভুল উত্তর করে চলে আসি তো অপোজিট ওয়ার্ড বলা হয়েছে তো অ্যাম্পল অ্যাম্পল মানে কি যথেষ্ট অ্যাম্পল মানে পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট এই মানেটা যখন জেনে গেলাম তখন করতে কোনো অসুবিধা থাকবে না সাফিসিয়েন্ট মানে যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে অ্যাম্পেলেরই একটা সিনোনিম বলতে পারো rare মানে যেটা rare বিরল যেটাকে বলা হয় তো এখানে হবে না insufficient মানে হচ্ছে অবশ্যই যেটা পর্যাপ্ত পরিমাণে নয় অপর্যাপ্ত তাহলে অ্যান্টনিম হলো অবশ্যই উত্তর হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত এনাফ মানে হচ্ছে যথেষ্ট এনাফ মানে হচ্ছে যথেষ্ট আচ্ছা প্রশ্নটাকে পড়ি দেখো ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন ড্যাশ Bankers, lawyers, and computer professionals, for example, all use among themselves language which outsiders have difficulty to follow. হচ্ছে প্রতিটি পেশার নিজস্ব পরিভাষা আছে এবং বাংলা দেওয়া আছে দেখো উত্তরটা পুরোপুরিভাবে দেওয়া আছে সেই উত্তরটা মানে তুমি পড়েও ইংরেজি কি উত্তর হবে সেটা আন্দাজ করতে পারো যাই হোক পরিভাষা তাহলে উত্তর হবে প্রতিটা পেশার নিজস্ব পরিভাষা আছে ব্যাংকার আইনজীবী এবং কম্পিউটার পেশাদাররা উদাহরণস্বরূপ সবাই নিজেদের মধ্যে ভাষা ব্যবহার করে যা বাইরের লোকেদের অনুসরণ করতে অসুবিধা হয় এটার মানে হচ্ছে তুমি ধরো এখন ম্যাথামেটিক্স অনার্স পড়ো ম্যাথামেটিক্সে অনার্সে কি হয় অনেক থিওরিয়াম আছে অনেক সূত্র আছে সেই থিওরেমগুলো অনেক ম্যাথামেটিশিয়ানের নামের ভিত্তিতে নামকরণ করা হয়েছে তো সেইগুলো নিয়ে তুমি আর তোমার বন্ধু আলোচনা করছো আমি ধরো ম্যাথস নিয়ে কিছুই জানি না আমি গিয়ে শুনলাম স্বাভাবিকভাবে ওই থিওরিয়াম গুলোর নাম শুনে কিছু কি আইডিয়া করতে পারবো বুঝতে পারবো না এটা হচ্ছে তার মানে কি অঙ্ক নিয়ে যারা গবেষণা করে অঙ্ক নিয়ে যারা চর্চা করে অঙ্ক নিয়ে যারা পড়াশোনা করে তাদের নিজস্ব ভাষা নিজস্ব পরিভাষা তার মানে এটা নয় যে তুমি আহ বাংলা ইংরাজি বাদ দিয়ে অঙ্কের একটা আলাদা কথোপকথনের ভাষা আছে সেটা নয় বাট অঙ্ক রিলেটেড যেটুকু ভাষা আছে সেটা আমার মস্তিষ্কে ঢুকবে না ঠিক আছে তো এটাকে পরিভাষা বলে এই ধরনের পরিভাষা ব্যাংকার্স লয়ার্স কম্পিউটার প্রফেশনাল সবার থাকে এই যে সফটওয়্যার হার্ডওয়্যার এগুলোও পরিভাষা আজকে আমি যদি সফটওয়্যার কি না জানি সফটওয়্যার কি শুনে কি বুঝবো কিছুই বুঝতে পারবো না তাহলে সফটওয়্যার হার্ডওয়্যার ভাইরাস হুম অ্যান্টিভাইরাস এগুলো সব কম্পিউটার রিলেটেড জারগন তো এগুলোকে হয় জারগান ঠিক আছে এগুলোকে কী বলে জারগান এই কথাটা মাথায় রাখো কারণ যে কোনো জায়গায় এটা আসতে পারে এমনিতে জার্গন ওয়ার্ডটা কমন ওয়ার্ড এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড রিওয়ার্ডস মানে পুরস্কার ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা বলতে পারো মেডিটস মানে গুণ বলতে পারো ঠিক আছে তাহলে উত্তর হবে বি জার্গান অপোজিট অফ সিনথেটিক এটা সব থেকে ইজি যে সিনথেটিক এর অপোজিট কি সিনথেটিক এর অপোজিট কি হবে কৃত্রিম সিনথেটিক মানে কি কৃত্রিম তো ওই জন্য দেখবে যে সিনথেটিক কাপড় আমরা পরা পছন্দ করি না তাই না আমরা ন্যাচারাল বা কটন পরা পছন্দ করি তো সিনথেটিক যদি হয় অনেকেই বলে পছন্দ করি না তো সিনথেটিক মানে কৃত্রিম আচ্ছা কৃত্রিমের অপোজিট জানতে চাওয়া হয়েছে তার মানে কসমেটিক মানেও না এটা অপোজিট নয় কাইন্ড অফ সিনোনিমাস প্লাস্টিক তো হবে না ন্যাচারাল অবশ্যই হবে ন্যাচারাল মানে প্রাকৃতিক যেটা কৃত্রিমের অপোজিট বা বিপরীত অর্থ আর্টিফিশিয়াল একটা সিনানিম যেটার মানে কৃত্রিম আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ মানে বলছেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি গান পছন্দ করেন মিউজিক মানে যদিও গান না মিউজিক মানে মিউজিক বলাই ভালো মিউজিক মানে সুর বলতে পারো যাই হোক তো গানই যদি বলো তো গান পছন্দ করেন তাহলে এটা ইন্টারোগেটিভ আছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে প্রথম যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে এটার টেন্সটা দেখতে হবে মানে ইনভার্টেড এর মধ্যে এটা তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে যে ইনভার্টেড পোরশন আছে এই থেকে এই অবধি এই পোরশনটার মধ্যে যে টেন্স ব্যবহৃত হয়েছে সেই টেন্সটা কি টেন্স তো ডু ইউ লাইক মিউজিক আছে দেখেই বোঝা যাচ্ছে যে কি আছে সিম্পল তোমার প্রেজেন্ট টেন্স তাই তো এবার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে আমি সেটাকে কি করব মানে আমি করব মানে রুল অনুযায়ী করব আমি কিছু করব না সেটা রুল অনুযায়ী হয়ে যায় সিম্পল পাস টেন্স তো এখানে নির্দিষ্ট একটা তোমার নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস হয়ে যায় এবং আরেকটা কথা মাথায় রাখবে ন্যারেশন চেঞ্জের সময় ইন্টারোগেটিভ কিন্তু তোমায় তুলতে হবে মানে ইন্টারোগেটিভ পার্টটা রাখলে হবে না জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থাকবে না তাহলে কি হবে হি আস্কড মি কারণ জিজ্ঞাসা করছে তাহলে টোলড হবে না সেড হবে না হি আস্কড মি ওয়েদার ইফ বা ওয়েদার আনতে হবে এখানে ও আনতে পারো এখানে ওয়েদার আছে তো ওয়েদার ওয়েদার আই লাইকড মিউজিক ঠিক আছে লাইকের জায়গায় দেখো খালি লাইক করে দিলাম ওয়েদার আই লাইকড মিউজিক কিন্তু জিজ্ঞাসা চিহ্ন যেহেতু রাখতে পারবো না তাই কিন্তু ডিডিউ ইউ লাইক মিউজিক হবে না অনেকে কিন্তু ভুল করে ডিড ইউ লাইক মিউজিক করে দিতে পারো ডিড ইউ লাইক মিউজিক করলে কি হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন রাখতে হবে আমি কি বারবার কি বললাম অ্যাসারটিভ আকারে লিখতে হবে তুমি ইন্টারোগেটিভ ফরম্যাটে আর লিখতে পারো না তাহলে ওয়েদার আই লাইকড মিউজিক তাহলে সি নম্বর অপশনটা হবে উত্তর দ্য ফাদারওয়াজ অ্যাংসার্স ড্যান্স দ্য সেফটি অফিস ডটার বাবা তার মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা তার মেয়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তো ফাদারওয়াজ অ্যাংসার্স অ্যাবাউট নিয়ে বলছে কোনো কিছু নিয়ে যখন হয় সেটা অ্যাবাউট হয় এটা খুব সোজা অ্যাংসার্স অ্যাবাউট দ্য সেফটি অফিস ডটার find out the word which can most appropriately replace that group of words মানে এটা one word substitute uh, substitution তো একটা শব্দ দিয়ে তোমার প্রতিস্থাপন করতে হবে the one who knows everything যিনি সব জানেন তাকে কি বলা হয় সব জানতা বলা হয় না এই ক্ষেত্রে আমরা সব জানতা বলবো না যিনি সব জানেন এই ক্ষেত্রে কি বলবো জ্ঞানী বলবো knowledgeable মানে কি জ্ঞানী তো omniscient বলবো clever মানে চালাক বলবো intelligent মানে বুদ্ধিমান বলবো দেখো উত্তর হবে omniscient জেনে রাখো এখানে god কে তিনটে omni দিয়ে বর্ণনা করা হয় তিনটে omni দিয়ে অমনিটা কমন এখানে omni আছে omni তো omniscient আর একটা হচ্ছে পোটেন্ট হুম পোটেন্ট মানে হচ্ছে তোমার সর্বশক্তিমান যিনি যখন যা চান তিনি সেটাই করতে পারেন আরেকটা হচ্ছে অমনি প্রেজেন্ট অমনি প্রেজেন্ট মানে সর্বত্র বিরাজমান তিনি সব জায়গায় বিরাজ করেন তার মানে তিনি সর্বত্র বিরাজমান অমনি পোটেন্ট অমনি প্রেজেন্ট এখানে অবশ্যই অমনি সিয়েন্ট হবে অমনি সিয়েন্ট মানে হচ্ছে যিনি সব জানেন তার সব বিষয়ে সকল বিষয়ে তার জ্ঞান আছে এটা গডকে বলা হচ্ছে এটা মাথায় রাখবে গডকে আরও তিনটে দিয়ে তিনটে ওয়ার্ড দিয়ে বর্ণনা করা হয় অমনি পোটেন্ট এবং অমনি প্রেজেন্ট হুইজ ক্রিয়েটিং দিস মেস এই বিশৃঙ্খলা কে সৃষ্টি করছে তো হু থাকলে ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় মাথায় রাখবে যে হু থাকলে প্রথমে কি হবে কার দ্বারা কার দ্বারা ঠিক আছে কার দ্বারা হবে তো বাই হুম হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবে হু থাকলে প্যাসিভ করার সময় কার দ্বারা বাই হুম হয়ে যাবে এবং এটা তোমায় টেন্সের ক্ষেত্রে ন্যারেশনের মতো টেন্সের ক্ষেত্রেও টেন্সটা আগে দেখতে হবে তো কি টেন্সে আছে এখানে দেখো এখানে দিয়েই বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং একটা আনতে হয় তাই তো বিং আমি আনবো তাহলে বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড উত্তর কি হবে বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড তো অ্যামিজার থাকবে এখানে তাহলে অ্যামিজার এখানে ইজ হবে আর এখানে ভার্বের ভি থ্রি হবে এখানে ক্রিয়েটেড হচ্ছে ইজটা কেন আগে যাচ্ছে বলো তো কারণ ন্যারেসন চেঞ্জের মধ্যে অ্যাসার্টিভেট লিখতে হবে না এখানে ইন্টারগেটিভ ফরম্যাটা আমায় মেনটেন করতে হবে তাহলে বাই হোম ইন্টারগেটিভ ফরম্যাটের জন্য ইস্ট স্বাভাবিকভাবেই আগে যাবে এখানেও দেখো প্রশ্নের ইজটা আগে আছে বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড খুব সিম্পল তাহলে ইন্টারগেটিভ ফরম্যাটটা এখানে আমায় রক্ষা করতে হবে কিন্তু তাই সি নম্বরটা উত্তর হলো ইনসার্জেন্সি এই ইনসার্জেন্সি মানে কি ইনসার্জেন্সি মানে হচ্ছে বিদ্রোহ ইনসার্জেন্সি মানে হচ্ছে বিদ্রোহ তো মানে গুলো চলো দেখে নি রেবেলিয়ন হোস্টিলিটি অ্যাটাক এনমিটি রেবেলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ রেবেলিয়ন মানে কি বিদ্রোহ তো রেবেলিয়ন উত্তর হবে হোস্টিলিটি মানে হচ্ছে অসুবিধা বলতে পারো বা যেটা অসুবিধার সৃষ্টি করছে এরকম কিছু অ্যাটাক মানে আক্রমণ তো অ্যাটাক হবে না এনমিটি মানে কি এনমিটি মানে হচ্ছে শত্রুতা এক মিনিট আচ্ছা তারপরে দেখো তারপরে একটা কি বলছে যে এ পারসন হু হেল্প মানে একজন ব্যক্তি যিনি অন্য একজনকে একটা ক্রাইম করতে সাহায্য করছেন একজন ব্যক্তি যিনি অন্য একজনকে ক্রাইম করতে সাহায্য করছেন তো তাকে কি বলা হয় কলিগ বলা হয় অ্যাকম্প বলা হয় অ্যাসিস্ট্যান্ট বলা হয় গ্যাংস্টার বলা হয় মানে গুলো চলো দেখেনি এখানে কিন্তু বলছে একজন ব্যক্তি তিনি অপরাধ করতে সাহায্য করছেন অন্য ব্যক্তিকে নিজে কিন্তু অপরাধ তিনি করছেন না তিনি অপরাধের সাথে যুক্ত অবশ্যই আছেন কিভাবে যুক্ত আছেন অন্যকে সাহায্য করার মাধ্যমে কলিগ মানে কি কলিগ আমাদের থাকে যারা জব করো চাকরি করো তাদের কলিগ থাকে তো তাদেরকে বলা হয় সহকর্মী যারা একই সাথে তোমার সাথে কাজ করছে সেটাই তো কলিগ বা তারাই তো কলিগ তো সহকর্মী অ্যাসিস্ট্যান্ট মানে যে তোমার সাহায্য করছে যে কোনো কাজে দেখবে একজন অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার থাকে সহযোগী গ্যাংস্টার মানে গুন্ডা এটা হবে অ্যাকমপ্লিস ঠিক আছে অ্যাকমপ্লিস মানে হচ্ছে রং ডুইংয়ে বা বাজে কাজে বাজে কাজে যে তোমার সাহায্য করছে সে হচ্ছে তোমার অ্যাকমপিস ওকে তাহলে এটার বি হবে মানে এটা জেনে রেখো আচ্ছা চুজ দ্য ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোইং সেন্টেন্স তাহলে একটা ওয়ার্ডে সাবস্টিটিউট করতে হবে এই ধরনের দেখতেই পাচ্ছ প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে তো এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডে তোমায় সাবস্টিটিউট করতে হবে এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যানট গো ব্যাক একটা ডিসিশন যেটা নেওয়ার পরে সেটা ফিরিয়ে নেওয়া যায় না সেই ধরনের reason কি বলে তো যে সিদ্ধান্তে কেউ ফিরে যেতে পারে না একবার নেওয়ার পরে আচ্ছা incorrigible মানে কি incorrigible মানে হচ্ছে অবাধ্য একজন যাকে তুমি যে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে বলা হয় অবাধ্য যে কথা শোনে না যাকে শোধরানো যাবে না তো যাকে কোনোভাবেই তুমি শোধরাতে পারবে না ইরেপ্লেসেবল মানে কি যাকে পরিবর্তন করা যাবে না যখন শচীন রিপ্লেয়ার করলেন তো তুমি সচিনকে নিয়ে বলতে পারো বা কোহলি যখন রিটায়ার করবেন তখন তুমি বিরাট কে নিয়ে বলতে পারো যে বিরাট কোহলি ইজ ক্রিকেটার তো কোহলি হচ্ছেন একজন অপরিবর্তনীয় মানে অপরিবর্তনীয় বললে এখানে ঠিকঠাক যাচ্ছে না মানে বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যা জায়গা অন্য কেউ নিতে পারবে না সেই ক্ষেত্রে ইরিপ্লেসেবলটা ব্যবহার করতে পারো নেই বুঝতেই পারছো ইরিপোকেবল মানে হচ্ছে এইটা হবে এটা যে সিদ্ধান্ত কেউ ফিরিয়ে নিতে পারে না সেই অর্থে হচ্ছে ইরেভোকেবল ঠিক আছে তাহলে সি নম্বরটা উত্তর ইনফ্যালিবল মানে কি ইনফ্যালিবল মানে হচ্ছে এরর ফ্রি মানে ভুল ভ্রান্তি ছাড়া সেটাকে বলে ইনফ্যালিবল এরর ফ্রি ভুল ভ্রান্তি ছাড়া কিন্তু এটার উত্তর হবে সি নম্বরটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো এ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু দ্য কেস তাহলে এখানে আমার পারফেক্ট ওয়ার্ডটা বাছাই করে নিতে হবে তো মামলার তদন্তে পুলিশের একটি দল গঠন করা হয় তো দুটো জিনিস ইম্পর্টেন্ট উত্তর যদি বাংলা থেকে চাও এখানে দেখো তদন্ত আর একটা হচ্ছে দল গঠন করা হয়েছে তো এবার এখানে তো দেখো বাংলা তোমাদের সুবিধার্থে দেওয়া আছে পরীক্ষার হলে তো থাকবে না কিন্তু একটা জিনিস দেখে বুঝতেই পারছো যে পুলিশ টিম কি করা হয় আর কেস এর সাথে কি পুলিশের লিঙ্ক থাকে তদন্তের লিঙ্ক থাকে তাই তো তো সেটা দেখেও আন্দাজ করে বলতে পার মানে বলতে পারবে আর অপশানসগুলো দেখে ফর্মড আছে কনস্টিটিউশন কনস্টিটিউটেড আছে কমিটেড আছে লোকেটেড আছে এগুলো দেখে একটা আন্দাজ করতে পারবে যে পুলিশ টিম তৈরি করা হয়েছে তো এই ধরনের কিছু আচ্ছা ফর্ম ঠিক আছে পুলিশ টিমস ফর্ম টু ফলোয়িং প্রথম কথা হচ্ছে না টু ফলোয়িংটা গ্রামাটিক্যালি ইন কারেক্ট কারণ হচ্ছে যে এটাকে বলা হয় ইনফিনিটিভ এটাকে কী বলে ইনফিনিটিভ ইনফিনিটিভ কি টু প্লাস ভি ওয়ান এই ভি ওয়ানের কোনো চেঞ্জ হবে না এর সাথে তুমি ভি ওয়ানটাকে ভি টু করতে পারবে না ভি টু ভি থ্রি করতে পারবে না এই ভি ওয়ানের সাথে আইএনজি যোগ করতে পারবে না মানে ভি ওয়ান ভি ওয়ানই থাকবে টু গো টু ইট টু স্লিপ টু ড্রিঙ্ক টু ডান্স টু সিং এই ধরনের ঠিক আছে এর সাথে কিছু চেঞ্জ চেঞ্জ হবে না মানে সিংয়ের সাথে কোনো কিছু যুক্তও করতে পারবে না আর সিংটা চেঞ্জও হবে না তো এখানে টু ফলোইং কোনো দিন হবে না কারণ আইএনজি যুক্ত আছে টু ফলো শুধুমাত্র হতে পারে তো এখানে তো ফলোইং আছে হবে না কমিটেড এ পুলিশ টিম ওয়াজ কমিটেড টু স্টাডি ডাকেস তো কমিটেড এখানে ঠিকঠাক ইংরাজি নয় আর স্টাডি মানে তো পড়াশোনা করা তো স্টাডি পুলিশ টিম কিন্তু স্টাডি করে না স্টুডেন্ট দল ক্রিয়েট করা যদি হতো তারা স্টাডি করতো ঠিক ছিল লোকেটেড পুলিশ টিমকে কোথায় লোকেট করা হয়েছে ওয়াজ লোকেটেড না লোকেটেডও এটা হবে না কনস্টিটিউটেড ঠিক আছে কনস্টিটিউটেড মানে কি তৈরি করা হয়েছে আর ইনভেস্টিগেট মানে কি তদন্ত করা তো এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দা কেস ইনভেস্টিগেট মানে তদন্ত করা কনস্টিটিউটেড মানে তৈরি করা বা ফর্ম করা হয়েছে সিলেক্ট দা প্লুরাল ফর্ম অফ স্টাফ আচ্ছা দেখো জেনারেলি শেষে যদি এফ অথবা এফই থাকে এই এফ বা এফই উঠে গিয়ে ধরো একটা উদাহরণ দিচ্ছি যেমন ওয়াইফ আছে তো wife শেষে কি আছে এফ ই আছে তাহলে বা এফ উঠে গিয়ে কি হবে wives হয়ে যাবে তাহলে যারা রুলস দেখে করবে তাহলে এই উঠিয়ে তোমরা করবে কিন্তু দেখো দুটো প্রথম কথা এফ আছে আর তারপরেও তারপরের কথা হচ্ছে যে এইটা একটা ব্যতিক্রম ধর্মী এবং এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না এটার উত্তর কি হবে এটার উত্তর হবে স্টাফস এস টি এফ এফ এস এটার উত্তর হবে স্টাফস এটাকে বলা হচ্ছে কারণ এটা কিন্তু উঠে হবে না তাহলে এটা লুরাল হচ্ছে স্টাফস এটা দেখো ফাইন্ড আউট দা অড ওয়ার্ড অড ওয়ার্ড মানে কি রিলেশন রিলেটেড রিলেট রিলেটিভলি আচ্ছা অড ওয়ার্ড মানে কি কন্ট ওয়ার্ড মানে আছে তিনটে ওয়ার্ডের মধ্যে কিছু না কিছু লিঙ্ক থাকবে এটা নয় যে তারা সিনোনিমাস তার মধ্যে কোনো না কোনো যোগসূত্র থাকবে একমাত্র একটা ওয়ার্ড এখানে আছে যার সাথে বাকি তিনটের কোনো যোগসূত্র নেই রিলেশন দেখো মানে সম্পর্ক রিলেটেড মানে হচ্ছে যে সম্পর্কে আবদ্ধ কোনো একটা সম্পর্কে আবদ্ধ বা কোনো একটা সম্পর্ক আছে একজনের সাথে অন্য একজনের বা একটা জিনিসের সাথে অন্য একটা জিনিসের কোনো একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে দে আর রিলেটেড আমরা বলি না রিলেট ভার্ভ যেটা হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা তুমি এটার সাথে ওটা রিলেট করছো মানে হচ্ছে যে তুমি এটার সাথে ওটার কানেক্ট করছো বা এটার সাথে ওটা সম্পর্ক স্থাপন করছো রিলেট ভার্ভ তাহলে এই তিনটে মিল আছে রিলেটিভলি রিলেটিভলি এটা কিন্তু এই রিলেটের সাথে কোনো মিল নেই তাহলে এটার উত্তর হবে তোমার রিলেটিভলি রিলেটিভলি বারবার বলছি আপেক্ষিক মানে মানে বাংলাটা বারবার নেই বললাম আপেক্ষিক বা তুলনামূলক তো এই জন্য কিন্তু রিলেটিভলির সাথে রিলেট রিলেশন রিলেটেড এর কোনো মিল নেই তাহলে রিলেটিভলি মানে হচ্ছে আপেক্ষিক বা তুলনামূলক আচ্ছা এটা দেখো এটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার আর আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড বাটার আর আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট আচ্ছা এই যে ব্যাপারটা আছে এটা ভুল কি আছে ফাইন্ড আউট দ্য এরার তো এখানে রুটি এবং মাখন আমাদের স্বাভাবিক প্রাতর বা ব্রেকফাস্ট তো এখানে তো ব্রেড আছে বাটার আছে অ্যান্ড আছে স্বাভাবিক আছে এখানে আর হবে দেখো না প্রথমটাতেই ভুল আছে এক নম্বর অংশে ভুল আছে কারণ ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে যে আমার দৈনন্দিন জীবনের বা বলতে পারো যে আমার কি বলবো যে ব্রেড আন বাটার মানে হচ্ছে যে আমার আই ইনকামের কথা বলা হচ্ছে ঠিক আছে ব্রেড আন বাটার মানে হচ্ছে আমার আয় ইনকামের কথা বলা হচ্ছে এখানে ব্রেড আন বাটার মানে হচ্ছে রুটি এবং মাখন কিন্তু নয় আমার আয় ইনকামের কথা বলা হচ্ছে এখানে একজন মানুষের লাইভলিহুডের কথা বলা হচ্ছে জীবিকার কথা বলা হচ্ছে তাই এখানে যেহেতু একই সাথে একটাই জিনিস বোঝাচ্ছে সেটা হচ্ছে লাইভলিহুড ব্রেড বাটার একই সাথে কি বোঝাচ্ছে লাইভলিহুড বা জীবিকা এটা কিন্তু আমি যখন দুটো ওয়ার্ড একই সাথে একটা সিঙ্গেল মিনিং বোঝায় সেটার সাথে কি ব্যবহার করব। ইজ ব্যবহার করব কারণ এখানে দুটো কিন্তু আলাদা আলাদা নয় এখানে দুটো একই একটাই জিনিস বোঝাচ্ছে জীবিকা তাহলে এক নম্বরে ভুল আছে কারণ এটা হবে তোমার ইজ ঠিক আছে আচ্ছা ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট ওয়ার্ড দা বার্গলার ম্যানেজ টু গেট আয় উইথ এ হিউজ ড্যাশ মানে ডাকাত বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তো হল মানে দেখো হল ঘর হেল মানে জয়ধ্বনি জয়ধ্বনি কি রকম যদি বলি অল হেল দা কিং তাই তো হুম অল হেল দা কিং তো এই যে অল হেল কিং আছে তো এখানে রাজার নামে জয়ধ্বনি দিচ্ছে সবাই তো মানে রাজার জয় হোক তো হেল মানে হচ্ছে জয়ধ্বনি ধ্বনি অল তো দেখো হল হল মানে হচ্ছে প্রাপ্তি বা মোটা কোনো কিছু প্রাপ্তি বা অনেক কিছু প্রাপ্তি অর্থে হল ব্যবহার করা হয় তাহলে উম তা বার্কার ম্যানের সুখে এটা হিউজ হল টাকা বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়

তাহলে আমার যদি সৈন্যরা যদি সত্যি প্রচেষ্টা নস্তাত করেছে আমাদের এখানে নস্তাত মানেটা জানতে হবে আচ্ছা পয়েন্ট দেখো বয়েল্ড দেখো ফাইল্ড দেখো এগুলো হবে না ফয়েল্ড এটা হবে কি ফয়েল্ড ফয়েল্ড মানে হচ্ছে বিনষ্ট করা নষ্ট করা বা এটা হচ্ছে যে ভেস্তে দেওয়া ঠিক আছে ফয়েল ফয়েল বলে লিটারেচারে একটা ওয়ার্ড আছে সাহিত্য একটা ওয়ার্ড আছে এই ফয়েল মানে হচ্ছে যে মেন যে হিরো আছে হিরোর যা যা ক্যারেক্টার আছে হিরোর ধরো ভালো ভালো যা যা গুণ আছে সেই গুণের ঠিক অপোজিট কিছু গুণ বিপরীত কিছু গুণ নিয়ে আরেকটা একটা ক্যারেক্টার রচনা করা হয় রচনা কে করেন যে লেখক করেন বা লেখিকা করেন এর ফলে কি হয় হিরোর যে গুণগুলো তোমার তার উল্টো দিকে যদি কোনো বিপরীত গুণওয়ালা মানুষ বা কেউ থাকেন আর কি মানুষই থাকবেন তো তাহলে হিরোর গুণগুলো আরও তোমার ভালোভাবে চোখে পড়ে ঠিক আছে এটাই হচ্ছে ফয়েলের কাজ তো ফয়েল মানে জেনারেলি বিপরীত যে কোনো কিছু তো আবার সোলজার্স ফয়েল মানে ওই যে যা প্ল্যান ছিল সেগুলো ভেস্তে দিয়েছে তো এটা ফয়েল হবে মাই ফাদার অলওয়েজ ওয়েস ড্যাশ শার্টস মানে আমার বাবা সবসময় ঢিলে ঢালা শার্ট পরেন আচ্ছা এই ঢিলে ঢালা কি হবে লুজ 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 দেখো এই লুজ এটার উচ্চারণ হচ্ছে লুজ জেড ঠিক আছে এটা অনেকের গুলিয়ে যায় যে লুজ লুজ কথাটা থেকে মানে হচ্ছে ক্ষতি হওয়া বা হেরে যাওয়া সেই ক্ষেত্রে লুজ কথাটা ব্যবহার করা হয় ক্ষতি হওয়া বা হেরে যাওয়া না এই ক্ষেত্রে কিন্তু লুজ কথাটা ব্যবহার করা হয় তো এই যে ব্যাপারটা আছে তো এই ক্ষেত্রে কি ক্ষতি হওয়া বা হেরে যাওয়ার অর্থে ব্যবহার করা হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়া বা হেরে যাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে না তো এটা হবে লুজ ঢিলে ঢালা এটা এটা নাউন হচ্ছে লস এল ও এস এস এটার নাউন হচ্ছে লস আর এটা কি এটা হচ্ছে লুজটা হচ্ছে যে ভার ঠিক আছে এটা নাউন হচ্ছে লস এটা মাথায় রাখবে তো লস মানে ক্ষয় ক্ষতি হওয়া লস থেকে এর হচ্ছে লুজ এখানে তো না লুজ সার্চ বা তুমি যদি বিটা করো কোনো মানেই দাঁড়াবে না লুজ মানে হচ্ছে ঢিলে ঢালা কমফোর্টেবল তো এখানে এ নম্বর অপশনটা হবে চেন্নাই ফোর্থ ড্যাস ইন সিক্সটিন সেঞ্চুরি একটা নির্দিষ্ট নিয়ম বলছি টেন্সের ক্ষেত্রে টেন্সে জেনারেলি যেটা হয় যদি পাস্টের নির্দিষ্ট কোনো ডেট মেনশন করে দেওয়া হয় পাস্টের নির্দিষ্ট কোনো ডেট যদি মেনশন করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হয় পাস্টে মেনশন করে দিলে আমি সেখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব মানে আমার জন্মের তারিখ আই ওয়াজ বর্ন ইন 1980 I was বর্ন ইন 1990 ঠিক আছে এই ব্যাপারগুলো বলছে আই am বর্ন কিন্তু হবে না হবে কি হবে না তাহলে আই ওয়াজ বর্ন কেন আই ওয়াজ বর্ন হচ্ছে পাস্টের ঘটনা একটা নির্দিষ্ট সালে আমি জন্মেছি যে সালটা পাস্টে হয়ে গেছে তাহলে এটা শতাব্দীর কথা বলা হয়েছে তো স্বাভাবিক এটা পাস্টের ঘটনা তাহলে ওয়াজ বিল্ড হবে এটা কি হবে ওয়াজ বিল্ড ইন সিক্সটিন সেঞ্চুরি এবার কেউ কেউ জিজ্ঞেস করতে পারো যে কেন ওয়াজ হচ্ছে কারণ এটা নেই এখানে হচ্ছে যে প্যাসিভে আছে তো এইখানে বাই বাই যে কেউ হতে পারে কিং হতে পারে তারপরে তোমার ওয়ার্কার হতে পারে যেই হোক না কেন যে তৈরি করেছে চেন্নাই ফোর্টটা তার নাম এই এক্স এর জায়গায় বসে যাবে তো বাই এক্স বা বাই সাম ওয়ান তো এটা প্যাসিভ ভয়েসে আছে তাই ওয়াজ বিল্ড হচ্ছে বি নম্বর অপশনটা উত্তর হবে আচ্ছা চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন দ্য পার্টি এন্ডেড ইন এ গ্রেট ফিয়াস্কো দ্য পার্টি এন্ডেড ইন এ গ্রেট ফিয়াস্কো পার্টি এক মহা বিপর্যয়ের মধ্যে শেষ হয় তো এই যে মহা বিপর্যয় এটার ইংরাজি হচ্ছে ফিয়াস্কো মানে পার্টিটা ভালোভাবে শেষ হয়নি একটা প্রবলেম ঝামেলা বিপর্যয় যাই বলো না কেন তার মধ্যে দিয়ে পার্টিটা শেষ হয় তো ডিসঅর্ডার অবশ্যই ডিসঅর্ডার হবে কারণ বাকিগুলো দেখো গেইটি মানে আনন্দ হুম এন্টারটেনমেন্ট মানে মজা বলতে পারো রিজয়েসিং মানেও আনন্দ বলতে পারো তো অবশ্যই ডিসঅর্ডার হবে তো ডিসঅর্ডার মানে বিপর্যয় আচ্ছা ফাইন্ড আউট দ্য অর্ড এইখানে অর্ড বার করতে হবে কেবিন কম্পার্টমেন্ট কার্গো বার্থ ঠিক আছে তো এইখানে প্রবলেমটা হচ্ছে যে সবাই বার্থ করবে কেন বার্থ করবে বার্থ করার মধ্যে একটাই কারণ যে সি দিয়ে বাকিগুলো আছে তো সেই জন্য আর কি আমি বার্থ করে দিই তো কিন্তু বার্থ হবে না উত্তর হবে কম্পার্টমেন্ট উত্তর কি হবে কম্পার্টমেন্ট ঠিক আছে বার্থ মানে দেখো বার্থ মানে হচ্ছে যে এক জায়গায় নোংর ফেলে জাহাজ যেখানে দাঁড়ায় সেটাকে বার্থ বলা হয় জাহাজে যেখানে নোংর ফেলে যেখানটা দাঁড়ায় না সেই এরিয়াটাকে বা সেই জায়গাটাকে বার্থ বলা হয় এটা জাহাজের সাথে রিলেটেড কার্গো মানে কি কার্গো ট্রাক বা কার্গো দেখবে যে জাহাজ হয় কার্গো শিপ এগুলো কি বলে এক ধরনের চার বক্সের সব অনেক মাল গুডস প্যাক করে দেওয়া হয় এবং প্যাক করে দিয়ে সেগুলোকে চালান করা হয় দেশ বিদেশে বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ধরো আহ চেন্নাই থেকে আসছে এখন কলকাতায় আসবে তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায় তো এগুলোকে কার্গো বলা হয় এটা জাহাজের রিলেটেড কেবিন তো জাহাজে থাকে জানো তো এটা হবে কম্পার্টমেন্ট তো জাহাজের তোমার পরিভাষার সাথে কম্পার্টমেন্টটা রিলেটেড নয় বা যুক্ত নয় তো এই ধরনের পড়লে একটু টাফ হয়ে যায় কারণ এটা টেকনিক্যাল একটু নলেজ লাগে তাছাড়া কিন্তু করা একটু মুশকিল ঠিক আছে তো এটা হবে বি উত্তর কম্পার্টমেন্ট ইফ হ্যাট নোংস ইট হয়েছে তার মানে একটি কৌতুক তার উদ্দেশ্যমূলক ফলাফল তৈরি করতে যদি ব্যর্থ হয় তার মানে কি আমরা যে এই যে জোকস যেগুলো আমরা শুনি তো এগুলো কি করা উচিত আমাদেরকে হাসানো উচিত মজা দেওয়া উচিত এবং ধরো সেই জোকসটা খুবই বাজে বাজে মানে বলছি যে হাসির কিছু পেলাম না তো আমি হাসবো না তার মানে এটাই ওই জোকসটার ফেলিয়ার তো এইখানে ফলস ফ্ল্যাট মানে হচ্ছে যে এটা যদি তার যেটা কাজ সেটা করতে ব্যর্থ হয় তাহলে ফেলস টু প্রোডিউস দ্য ইনটেনডেড এফেক্ট মানে যেটা ইনটেনশান মানে জোকসটার যেটা ইনটেনশন ছিল সেটা হচ্ছে যে তোমায় হাসানো সেটা করতে ব্যর্থ হলে ইউ নিড টু ক্লিন ইওর শ্যুজ প্রপারলি ইউ নিড টু ক্লিন ইওর শ্যুজ প্রপারলি তাহলে এটা হবে এটা ভালো করে দেখো এখানে কিন্তু your shoes নিড টু বি cleaned হবে your shoes নিডেড টু বি cleaned হবে না your shoes নিড টু বি cleaned ইউ নিড টু ক্লিন your shoes properly কিন্তু এইখানে যদি তোমায় মাথায় রাখতে হবে টু বি সরি টু ক্লিন আছে এই টু ক্লিনটাকে কি এর আগেই আমি বললাম ইনফিনিটিভ টু ক্লিনটাকে ইনফিনিটিভ সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ঠিক টু প্লাস ভার্ব যদি থাকে না তুমি এই ইনফিনিটিভটার চেঞ্জ করবে ইনফিনিটিভটাকে চেঞ্জ করতে হবে প্যাসিভ করার সময় তাহলে ইওর সুসটা আগে আসবে তারপরে ইওর সুস তারপরে কি হবে নিড টু বি ক্লিন এই নিটটা কিন্তু চেঞ্জ করবো না বারবার বলছি নিটটা কিন্তু চেঞ্জ করবো না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি ইউর শ্যুস আর নিডেড টু বি ক্লিন কিন্তু হয় না এটা গ্রামাটিক্যালি কারেক্ট নয় বা ইউর শ্যুজ আর নিডেড টু বি ক্লিন হবে না ইউর শ্যুজ নিড টু বি ক্লিন প্রপারলি তাহলে ডি নম্বরটা উত্তর হবে সব সময় ইনফিনিটিভটাকে চেঞ্জ করতে হবে যা মাই সিস্টার অ্যান্ড ড্যাস ইউর ইনভাইটেশন আর প্লিজ টু অ্যাকসেপ্ট মাই সিস্টার আচ্ছা এইখানটা একটু ভুল আছে দেখো আর প্লিজ টু অ্যাকসেপ্টটা এইখানটায় হবে মানে গ্যাপটার পরে তো মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন মানে আমার বোন এবং আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করে খুব খুশি তো আমার বোন এবং আমি উত্তর আমি হবে তাহলে এখানে মি হবে মাই হবে আই মাই হবে দেখো আই মাইসেলফ এইগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন বা তোমার বলা হয় ইনটেনসিভ প্রনাউন ঠিক আছে তো মাইসেলফ আই মাইসেলফ তো হবে না মিটা হচ্ছে আইটাও পার্সোনাল প্রোনাউন মিটাও পার্সোনাল প্রোনাউন মিটা হচ্ছে তোমার অবজেক্টিভ প্রোনাউন আইটা হচ্ছে তোমার নমিনেটিভ প্রোনাউন বা সাবজেক্ট অংশে যে বসে সেই ধরনের প্রোনাউন আইটা মি কখন হবে যদি আমি বলি হি লাভস আই হবে না তোমার মি হবে স্বাভাবিক ভাবে হিলামস মি হবে তাই তো কারণ আই কেন হলো না আই হলো না কারণ আইটা যদি তোমার সাবজেক্ট এরিয়া থাকতো আই হয় অবজেক্ট এরিয়ায় থাকলে কিন্তু আই হয় না মি হয়ে যায় তাহলে মাই সিস্টার অ্যান্ড আই এটা সাবজেক্ট যদি সাবজেক্ট নির্বাচন করতে দেয়া হয় তোমাকে কিন্তু গোটাটা চুজ করতে হবে হুম তো মাই সিস্টার অ্যান্ড আই তাহলে আই হবে যেহেতু এটা সাবজেক্ট এরিয়ায় আছে sachin was standing dash me তাহলে সচিন আমার পাশে দাঁড়িয়েছিল তাইতো সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি সচিন আমার পাশে দাঁড়িয়েছিল তো সচিনা স্ট্যান্ডিং বিসাইড মি বিসাইড অনেকের ডাউট থাকে বিসাইডস মানেটা কি দেখো নেক্সট হয় না নেক্সট টু মি যদি হতো নেক্সট টু মি মানে আমার পরেই ঠিক আছে অ্যাসাইড হবে না এখানে অ্যাসাইড এখানে মানে এটা সাথে যাবে না অ্যাসাইড মি এরকম কিছু ওয়ার্ড হয় না অ্যাসাইড মি ঠিক আছে তো বিসাইড স্ট্যান্ড অ্যাসাইড বলতে পারো স্ট্যান্ড অ্যাসাইড মানে সরে দাঁড়াও স্ট্যান্ড অ্যাসাইড সেই ক্ষেত্রে সরে দাঁড়াও এখানে অ্যাসাইড নিয়ে এইভাবে আমি বলতে পারি না আচ্ছা বিসাইড মি আচ্ছা বিসাইডস মানে এটা কি বিসাইডস মানে হচ্ছে ছাড়া ঠিক আছে বিসাইডস মানে হচ্ছে ছাড়া যেমন আমি একটা সেন্টেন্স বলছি দেখো বিসাইডস হিজ নেম উই

বলছে যে সিন সিমো টু ডেলি এইটাই হচ্ছে তোমার হিন্ট যেটা দেখে তুমি উত্তরটা খুঁজে পাবে এটা কেন হিন্ট কারণ হচ্ছে যে তুমি পাও নি কবে থেকে একটা নির্দিষ্ট সময় কাল দিয়েছে তাহলে আমি যদি এখান থেকে শুরু করছি একটা ঘটনা শুরু হচ্ছে আর বর্তমান পরিস্থিতি মানে বর্তমান সময়কে আমি বলছি নাও তাহলে এই যে নাওটা এই যে এর মধ্যবর্তী সময়ে এই যে এতটা সময় এই সময়টার মধ্যে কোনো তুমি চিঠি পাচ্ছ না এই জায়গাটা বা এই যে টাইম পিরিয়ডটা টাইম পিরিয়ড মানে হচ্ছে এই মধ্যবর্তী সময়টা হুম এই টাইম পিরিয়ডটা কি ফোকাস করে এই টাইম পিরিয়ডটা ফোকাস করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই টাইম পিরিয়ডটাকে ফোকাস করছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে অতীতে একটা নির্দিষ্ট সময়ে শুরু হওয়া একটা কাজ যেটার শেষ হয়তো হয়ে গেছে যেটা প্রভাব বর্তমানে আছে এবার তুমি বলবে এটা কি শেষ হয়েছে দেখো শেষ এটা হয়নি এটা চলছে কিন্তু চিঠি পায়নি এটা একটা নির্দিষ্ট ঘটনা আর কেন প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার হচ্ছে কারণ কাজটা এখনো চলছে এবং চিঠি তুমি পেতেও পারো ঠিক আছে এখনো তো সব শেষ হয়ে যায়নি হয়তো কাল ফেলে চিঠি তো এই যে নির্দিষ্ট এই মধ্যেখানে টাইম পিরিয়ডটায় কে ফোকাস করবে প্রেজেন্ট পারফেক্টেন্স ফোকাস করবে কি দেখে বুঝবে যখন এই একটা টাইম দিয়ে দিবে সিন টু ডেলি সিনস মানে যেই সময় থেকে তাহলে যেই সময় থেকে শুরু হয়েছে এটা এবং এখন অবধি এই মধ্যবর্তী সময়টাই ফোকাস করছে তাহলে দেয়ার হ্যাজেন হ্যাজ বিন দেয়ার বিন এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিনসিম অফ টু ডেলি আচ্ছা এটা নাખો হি হোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স তো এটা অনেককে डाउट হয় যে হি হোজ গ্রেট এবিলিটি কি হবে অ্যাট হবে অনেকে অ্যাট করে দেখো অফ আর অ্যাবাউট তো কেউ ভুল করবে না তো অনেকে डाउट হয় অ্যাট হয় না ইন না কিছু কিছু দেখো ইংলিশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু তোমার ওয়েলথ যে প্রিপজিশন আছে যেগুলো ব্যবহার করতে হয় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্রিপজিশন ব্যবহার করতে হয় সেগুলো মনে রাখতে হবে প্র্যাকটিসের দ্বারা তোমার মনে পড়ে যায় তাহলে হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স গ্রেট এবিলিটি অ্যাট হয় না এটা মাথায় রাখবে গ্রেট এবিলিটি অ্যাট কিন্তু হবে না গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স হবে উত্তর আচ্ছা সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ লিফ লিফ প্লুরাল ফর্ম জানতে চাওয়া হয়েছে লিফের প্লুরাল ফর্ম এটাকে আমি জাস্ট রুলসে ফেলে দেব এটা কোনো ব্যতিক্রম নয় এফ আছে শেষে এই উঠে গিয়ে কি হবে বলেছিলাম ভি এস হবে শেষে এফ থাকলে মাথায় রাখবে যে সেই শেষের এফটা টা উঠে গিয়ে লিভস হয়ে যাবে ওয়াইফের এর উদাহরণ দিয়েছিলাম আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি উলফ উলফ থাকলে কি হয় উলভস ঠিক আছে তো দেখো এফটা উঠে গিয়ে শেষে যদি এফ বা এফ ই থাকে এফটা উঠে গিয়ে ভিস হবে এখানে লিভস হবে এল ই ভি এস দ্য ড্যাস নেমস আর হেলেন অ্যান্ড লুসি তো দুজন মহিলার কথা বলা হয়েছে তো তাদের নাম তাহলে উইমেন্স নেমস উইমেন্স নেমস তো অবশ্যই মহিলাদের নাম উইমেন্স নেমস আর হেলেন অ্যান্ড লুসি দ্য উইমেন্স নেমস আর হেলেন অ্যান্ড লুসি আই এম সিওর হি ড্যাস এ জব বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার এটা দেখো এটা কি টেন্স ব্যবহার করবে এখানে সবগুলোই আছে ফিউচারে বিভিন্ন ধরনের টেন্স ফিউচার পারফেক্ট আছে ফিউচার কন্টিনিউয়াস আছে ঠিক আছে তাহলে ফিউচারে যখন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কার্য সম্পাদিত হবে সেটা তুমি মনে করছো বা প্রেডিক্ট করছো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ক্রিয়া সম্পাদিত হবে সেটা তুমি মনে করছো বা প্রেডিক্ট করছো সেই ক্ষেত্রে তোমায় ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে

next week ঠিক আছে মানে পরের সপ্তাহের মধ্যে আমার যে প্রজেক্টটা অনগোয়িং প্রজেক্ট করছি সেটা শেষ করে ফেলবো তো উইল হ্যা ফিনিশড কেন হলো উইল হবে প্লাস হ্যা হবে প্লাস ভিথি হবে সেম জিনিস তাহলে এখানে হবে উইল হ্যা ফাউন্ সিওর কি উল have ফাউন্ড জব বাই দা এন্ড অফ দ্য ই আর নির্দিষ্ট সময়ের মধ্যে বছর শেষ হয়নি এই বছরের মানে শেষ হওয়ার মধ্যেই বা বছরের আগেই আর কি বছর অন্য বছরে যাবার আগেই আর কি সে একটা চাকরি পেয়ে যাবে তাহলে উইল হ্যাভ ফাউন্ড উইল হ্যাভ ফাউন্ড হবে ফিউচার পারফেক্ট টেন্স ইউ নেভার ওয়েন্ট দেয়ার আপনি সেখানে যাননি গিয়েছিলে কি প্রশ্নটা কিভাবে করি তুমি সেখানে যাওনি বা আপনি সেখানে যাননি গিয়েছিলেন কি বা কি এই যে যে কথাটা আছে যে প্রথম কথা হচ্ছে নেভার আছে তো নেভার এলে এখানে আর না দেব না ঠিক আছে আর এইখানে যেটা দিয়ে স্টার্ট হবে এখানে যদি উইল থাকে সেখানে উইল ইউ হবে এখানে যদি মেয়ে থাকে এখানে ইউ হবে তাহলে এই এরিয়াটায় যেটা থাকবে সেটা দিয়ে হবে এবার কথা হচ্ছে যে নেভার ওয়েন্ট দেয়ার আছে তাহলে তোমায় কি আনতে হবে এই ক্ষেত্রে তো একটাই ভার্ব আছে তো একটা ভার্ব থাকলে তুমি ডু ধার নিতে হবে তাহলে হতে পারে প্রথম কথা হচ্ছে পাস্টেই হবে ডু তো হবে না ডোন্ট তো হবে না তাহলে ডিড হতে পারে ডিডেন্ট হতে পারে তো স্বাভাবিকভাবেই এখানে ডিডিউ হবে ডিডেন্টিউ হবে না কারণ এখানে বারবার বলছে একবার নেগেটিভ হয়ে গেছে তাই প্রশ্ন করার সময় ডিডিউ দিয়ে প্রশ্ন করতে হবে নেভার ওয়েন্ট দেয়ার তুমি ওখানে যাওনি ডিডিউ গিয়েছিলে কি আচ্ছা স্ট্রেস ড্যাস ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম মে লিড টু ফিজিক্যাল ইলনেস তো স্ট্রেস যেটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তো সেটা অনেক বেশি শারীরিক বা অনেক শারীরিক অসুস্থতার কারণ হতে হতে পারে তো এখানে হুইচ হতে পারে দেখো হোয়াট হবে না হুজ হবে না সেটা দেখেই বুঝতে পারছো এবার দ্যাট হতে পারে হুইচ হতে পারে এটার জন্য একটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে যে রেস্ট্রিকটিভ ক্লজ এক ধরনের ক্লজ আছে যেটা হচ্ছে মানে যেটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ এই রেস্ট্রিকটিভ ক্লজ জিনিসটা কি রেস্ট্রিকটিভ ক্লস হচ্ছে নাউন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় যেই তথ্যগুলো এড়িয়ে তুমি কোনো সেন্টেন্স রচনা করতে পারবে না যেমন একটা উদাহরণ দিই চলো ল্যাপটপস ঠিক আছে এবার ল্যাপটপস তো বহু ধরনের হয় কিরকম দ্যাট আর ফর গেমিং তারা খুব দামি দামি ইংরেজি কি এক্সপেন্সিভ আর এক্সপেন্সিভ তো ল্যাপটপস দ্যাট আর ফর গেমিং আর এক্সপেন্সিভ তাহলে আমি যদি এইটা বাদ দিই ধরো বাদ দিয়ে দেবেন ল্যাপটপস আর এক্সপেন্সিভ না ল্যাপটপ তো এক্সপেন্সিভ নয় এখন তো ষোলো আঠেরো কুড়ি হাজার টাকারও ল্যাপটপ পাওয়া যায় ভালো খারাপের কথা আসছে না আমি বলছি পাওয়া যায় তাহলে আমি নির্দিষ্ট করে বলছি গেমিং ল্যাপটপস যেগুলো সেই গেমিং ল্যাপটপসগুলো এক্সপেন্সিভ তাহলে আমি মধ্যবর্তী যে অংশটা আছে দ্যাট আর ফর গেমিং এটা হচ্ছে রেস্ট্রিকটিভ প্লস এটাকে আমি বাদ দিয়ে কোনো কথা বলতে পারবো না কোনো সেন্টেন্স বলতে মানে পার্টিকুলার এই সেন্টেন্সটা আমি বলতে পারবো না মানে চেঞ্জ হয়ে যাবে তাহলে এই তোমার যে রেস্ট্রিকটিভ প্লসটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ এই সেন্টেন্সের কনটেক্সটে কিন্তু এইখানে দেখো স্ট্রেস ইজ এ সাইকোলজিক্যাল আছে এটা আমি বাদ দিয়ে দিলাম তো স্ট্রেস সাইকোলজিক্যাল প্রবলেম হোক আর নাই হোক স্ট্রেস মে লিড টু ফিজিক্যাল ইলনেসটা তো সত্যি যে কোনো ধরনের স্ট্রেস এটা যদি অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় সেটা তোমার ফিজিক্যাল ইলনেসের কারণ হবে তো স্ট্রেস কি সাইকোলজিক্যাল প্রবলেম না ফিজিওলজিক্যাল প্রবলেম না মেন্টাল প্রবলেম আর তো জানার কোনো দরকার নেই কোনো কারণ নেই তো স্ট্রেস যে কোনো ধরনের স্ট্রেস শরীরের পক্ষে ক্ষতিকারক এবং ফিজিক্যাল ইলনেসের কারণ হতে পারে তাহলে এটা কি বলবো এটাকে আমি বলবো যে নন রেস্ট্রিকটিভ ক্লজ তার মানে এইটা এই অংশটা দরকার নেই এটা বাড়তি অংশ এই অংশটা আমার দরকার নেই তাহলে নন রেস্ট্রিকটিভ যদি ক্লজ হয় সেই ক্ষেত্রে আমি হুইচ ব্যবহার করব বারবার বলছি এটা ভালো করে বোঝ খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট নন রেস্ট্রিকটিভ ক্লজ হলে আমরা হুইচ ব্যবহার করবো স্ট্রেস হুইচ ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম টু ফিজিক্যাল ইলনেস তো নন রেস্ট্রিকটিভ ক্লজ হওয়ার দরুন এখানে হুইচ ব্যবহার করবো হুম হেলেন মাস্ট ওয়ার্কআ দেখো মাস্ট আছে হেলেনের অবশ্যই হার্ড ওয়ার্ক করা উচিত উচিত নয় কি বা অবশ্যই করা উচিত নয় কি তো এখানে আমি যেহেতু এটা অ্যাসার্টিভে আছে এই পোর্শনটা বা পজিটিভ সেন্টেন্স আছে এইখানটা আমি কিন্তু নেগেটিভ করবো তাহলে আমি কি লিখবো মাস্ট নট সি ঠিক আছে তাহলে এরটা উত্তর হবে এর আগেরটা বলেছে এই অংশটা নেগেটিভ আছে বলে এখানটা আমি কোনো নেগেটিভ বা এন ওয়ার্ড ব্যবহার করতে পারবো না কিন্তু এইখানে আগের অংশটা পজিটিভ আছে সেন্টেন্স আছে এখানটা তো অবশ্যই মাস্ট নট ব্যবহার করছি নেক্সট পার্টটা মাস্ট নট হাউ ইজ ইউর ফাদার্স কোল্ড তোমার বাবার ঠান্ডা কেমন আছে আর কি তোমার বাবার ঠান্ডা লেগেছিল সেটা কেমন আছে তো হাউ ইজ ইয়ার ফাদার্স কোল্ড ইট গেটস উইল কল দ্য ডক্টর ঠিক আছে এইখানে একটা জিনিস তোমার দেখতে হবে যে গেট ওয়ার্স উইল কল দ্য ডক্টর তো এখানে কি দেখবে যে যদি এটা খারাপ দিকে যায় তাহলে আমরা ডাক্তারকে ডাকবো এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স ই সেন্টেন্স কন্ডিশনাল এটা আর কি কন্ডিশন নির্দিষ্ট কন্ডিশনের কথা বলা হচ্ছে যদি খারাপ যায় বা খারাপ হয় বাবার শরীর আরো তবে আমি ডাক্তার দাও কিন্তু প্রবলেমটা হচ্ছে ইফ ইট গেটস ওয়ার্ডস হবে তাই না যদি ইফ থাকে এখানে গেটস হয়ে যাবে তাই তো এখানটা কিন্তু গেটস হয়ে যাবে কিন্তু এখানে গেট দেওয়া আছে তার মানে কি এখানে গেট দেওয়া আছে মানে এটা সেমি মোডালের মতো এটা ভালো করে বোঝো এটা কিন্তু সেমি মোডালের মতো কাজ করছে সেমি মোডাল জিনিসটা কি মোডাল হলে আমি যদি বলি ইউ মে গো বা ইউ দিলে বাদ দাও আমি যদি হি দিয়ে বলি ইউ দিয়ে তো হবে না হি মে গো সে যেতে পারে তাই তো এবার এখানে মে যে আছে মেজ বলি কি হি আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বলে যেমন হি গোজ হয় গোজ হয় এস কেন এখানে থার্ড সিঙ্গুলার নাম্বার সাথে যুক্ত হবে এই ক্ষেত্রে যুক্ত হবে হবে তাহলে মেজ হবে হি মেজ গো না কারণ এটা মোডাল তাহলে এখানে এটা সেমি মোডাল হিসাবে কাজ করছে কিন্তু ইফের সাথে সেমি মোডাল এইভাবে কাজ করবে না ইফ ইট গেটস ওয়ার্স হবে কিন্তু এখানে গেটস হবে তাহলে এটা মাইট হবে মাইট ইট ওয়ার্স ঠিক আছে এটা যদি উইল কল দ্য ডক্টর এটা যদি খারাপ দিকে যায় বা এটা যদি খারাপ দিকে যেতে পারে মাইটেড গেট ওয়ার্স উইল কল দ্য ডক্টর আমরা ডাক্তারকে কল করবো মাইটেড গেট ওয়ার্স উইল কল দ্য ডক্টর ঠিক আছে তাহলে এটা মাইট হবে মাইট মানে সম্ভাবনা তাই মাইট গেট ওয়ার্স এবং এই গেটটা সেমি মোডাল হিসাবে কাজ করছে তাই কিন্তু গেট হবে না এটা মাথায় রাখো আচ্ছা বাট ইন ইন টার্মস অফ প্র্যাকটিক্যাল ভ্যালু দে ডু নট ইমপ্রেস মাচ ক্রিয়েটেভ ওয়ার্ক শুড বি আওয়ার ওয়াচ ওয়ার্ক উইল ডু লট অফ টকিং অ্যান্ড থিওরাইজিং সোসাইটি ক্যান কন্ট্রিবিউট এ লট ইন দিস রেসপেক্ট নিড টু ওয়ার্ক এটার মানেটাকে চলো হালকা হালকা করে বুঝে নিই আমরা সবাই অনেক কথা বলি এবং থিওরাইজ করি কিন্তু ব্যবহারিক মূল্যের দিক থেকে তারা খুব একটা প্রভাবিত করে না আজ আমাদের যা প্রয়োজন তা হলো কাজ সরি তা হলো ব্যবহারিক কাজ সৃজনশীল কাজ আমাদের মূল মন্ত্র হওয়া উচিত বিত্তশালী সমাজ এক্ষেত্রে অনেক অবদান রাখতে পারে ঠিক আছে তাহলে এটার মানেগুলো গুলো দেখে নি কি হতে পারে তুমি যদি সাজাও দেখো প্রথমে হবে উইল ডট এ লট উইল ডু এ লট অফ টকিং অ্যান্ড থিওরাইজিং আমরা অনেক কথা বলে থিওরাইজ করি মানে তত্ত্ব কথা আওড়াই আর কি সোজা কথা বলতে সিটা এক নম্বর হলো এরটা কি দু নাম্বার হলো বাট ইন টার্মস অফ প্র্যাকটিক্যাল ভ্যালু দে ডু নট ইমপ্রেস মাচ কিন্তু ব্যবহারিক মূল্য প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক মূল্য বা কাজের মূল্যের দিক থেকে তারা খুব একটা প্রভাবিত করে না তিন নম্বর কি হবে দেখো তিন নম্বর হবে ইটা হোয়াট উই নিড টুডে ইজ প্র্যাকটিক্যাল ওয়ার্ক আমাদের সব থেকে বেশি করে যেটা দরকার সেটা হচ্ছে ব্যবহারিক কাজ যে কাজটা তুমি আর কি কি বলবে শুধুমাত্র বইয়ে পড়ে হবে না সেটা হাতে কলমে করবে করে ধরো কিছু এক্সপেরিমেন্ট করলে সেখান থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে মানে শুধু বই পড়বে এবং বই থেকে জ্ঞান আহরণ করবে সেটা কিন্তু নয় মাঠে নেমে ওয়ার্ক করতে হবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক মানে ফিল্ড ওয়ার্কও বলতে পারো তারপরে দেখো তিন নম্বর চার কি হবে এরটা ক্রিয়েটিভ ওয়ার্ক শুড বি আওয়ার ওয়াচ এই ওয়াচ ওয়ার্ড মানে কি ওয়াচ মানে হচ্ছে স্লোগান ওয়াচ ওয়ার্ড মানে হচ্ছে স্লোগান ক্রিয়েটিভ আর সৃজনশীল কাজ আমাদের মূল মন্ত্র হওয়া উচিত সৃজনশীল কাজ আমাদের মূল মন্ত্র হওয়া উচিত এবং তারপরে পাঁচ নম্বর কোনটা হবে পাঁচ নম্বর হবে হচ্ছে তোমার ডিটা দ্য অ্যাফ্লুয়েন্স সোসাইটি ক্যান কন্ট্রিবিউট এ লট ইন দিস রেসপেক্ট বৃত্তশীল বৃত্তশালী সমাজ এক্ষেত্রে অনেক অবদান রাখতে পারে বৃত্তশালী সমাজ এক্ষেত্রে অনেক অবদান রাখতে পারে তাহলে কি অপশনটা হচ্ছে মানে কি কি হচ্ছে দেখো সাজালে C তারপরে দেখো e, B D তাহলে D নম্বর উত্তর হবে ঠিক আছে তাহলে এখানে হি সেট দেখো এখানে কি করব নিয়ম অনুযায়ী সে বলেছিল তাহলে আমার হওয়ার কথা হি হ্যাড নন হার এখানে তো তোর মানে নোন তো নেই তাহলে আমি কি করবো হি নিউ হার করতে হবে হ্যাঁ হি হ্যাড নোন থাকলে হ্যান্ন করতাম কারণ সে বলেছিল সে তাকে আহ জানতো আর কি তো জানাটা তো আগে এটা দু নম্বর ঘটনা এটা বলাটা তার পরের ঘটনা আহ তাহলে প্রথম ঘটনার জন্য past perfect ব্যবহার করি এর আগেই শিখিয়েছে হি হ্যান্ড নোন হওয়ার কথা ছিল ঠিক আছে হি আরও ব্যবহার করতে পারি এটাও চলবে তাহলে হিসেন্ট হি নিউ আর সি টোল্ড মি সে আমাকে বলেছে সে কোথায় থাকে তাহলে সি told me where she lived she told me where she lived এটা কি করা হয়েছে বলো তো এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে where did she live তুমি করবে না কেন করবে না এখানে ন্যারেশন চেঞ্জের রুল করবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করবে তখন আমি কি বলেছি ইন্টারোগেটিভ ফরম্যাটে রাখলে চলবে না তোমাকে কি করতে হবে অ্যাসারটিভ ফরম্যাটে রাখতে হবে তাহলে এখানে অবশ্যই অ্যাসারটিভ ফরম্যাটে রাখলে she told me where she lived হবে তাই না where did she live করলে তো শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে না where she lived হবে

কারণ হচ্ছে দেখো হ্যাডের সাথে কি করলে past পারফেক্ট হয় হ্যাড এর সাথে ভি থ্রি যোগ করলে এই এর জায়গায় কি ছিল হ্যাভ ছিল মানে থাকা ইংরাজিকে আমার কিছু থাকা আই হ্যাভ এ পেন আমার একটা পেন আছে তাই না সেই ক্ষেত্রে ক্যান্ডেল লাইট ছিল অর্থে হ্যাব ব্যবহার করা মানে হওয়া উচিত ছিল মানে ব্যবহার করা হয়েছে সেই হ্যাভের ভিথ্রি হচ্ছে হ্যাড এবং এই প্রথম হ্যাডটা কেন এলো প্রথম হ্যাডটা হলো past পারফেক্ট এবার তুমি জিজ্ঞেস করি past পারফেক্ট কেন বলছে যে আই ওয়াজ গ্ল্যাড মানে কি আমাদের তো হ্যাড আগে থেকেই ক্যান্ডেলস গুলো ছিল তাহলে এটা প্রথম ঘটনা লাইটস ওয়েন্ট আউট এর ঘটনা হচ্ছে দ্বিতীয় ঘটনা তাহলে যেটা আগে ঘটবে তার জন্য আমরা পাস্ট পার্ট ব্যবহার করব যেটা পরে ঘটবে সেটার জন্য সিম্পল পাস্টেন্স ব্যবহার করব তাহলে উই হ্যাড হ্যাড হুম সে বসে কি আছে কিসের উপর বসে থাকবে অবশ্যই অনে বিক স্টোন হবে হি ইজ সিটিং অনে বিক হয় না কোনো কিছুর উপরে বসে থাকার অর্থে অনে বিক স্টোন ব্যবহার করা হয় ঠিক আছে চলো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম